আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনদার মুসলমান ভাই বোনরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সময় দর্শক বন্ধুরা আজকে আপনার সাথে আলোচনা করব যে ছোট্ট এবং সুন্দর দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দূর করে দেবেন শুধু তাই নয় এই ঝগড়া বিবাদ দূর করে আল্লাহ তালা তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেবেন ইংশ আল্লাহ স্বামী স্ত্রীর সংসার জীবনে ঝগড়া লাগতেই পারে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই ঝগড়া বিবাদ মেটানোর জন্য আল্লাহ তালাকাশে সবসময় দোয়া করা উচিত এবং রসল্লা আকরম সাল আলাইসালামের দেওয়া বিভিন্ন দোয়া পাঠ করা উচিত যাতে এই ঝগড়া বিবাদ মিটে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় এজন্য আপনি যদি চান আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে এবং আপনার স্বামী এবং আপনার মধ্যে ঝগড়া বিবাদ মিটে গিয়ে আপনাদের মধ্যে যাতে ভালোবাসার সৃষ্টি হয় তাহলে এই দোয়ার আমলটি অবশ্যই করবেন আমলটি খুবই সহজ এবং খুবই ছোট্ট একটি আমল তবে সর্বপ্রথম শর্ত হলো আপনাকে আমলটি অবশ্যই পরিপূর্ণ একিন এবং বিশ্বাসের সাথে পাঠ করতে হবে তাহলে আপনি এর পরিপূর্ণ ফজিলত লাভ করতে পারবেন আমলটি পাঠ করার একটি নিয়ম রয়েছে আমরা সর্বপ্রথম দোয়াটি সম্পর্কে জানবো তারপর দোয়াটি পাঠ করার নিয়ম সম্পর্কে জানব আর অবশ্যই দোয়াটির নিয়ম অনুযায়ী পড়লে এই দোয়াটির পরিপূর্ণ ফজিলত লাভ করতে পারবেন তাই অবশ্যই নিয়মটি ভালোভাবে জেনে নেবেন এখন চলুন সময় দর্শক বন্ধুরা আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি আল্লাহ তালা নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া ওয়ুদু আমি নামটিকে আবার পড়তেছি ইয়া আল্লাহ তালার এই গুণবাচক নামটির অর্থ হচ্ছে হে শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তালা এই গুণবাচক নামটি পাঠ করার নিয়ম হচ্ছে খাবারের পূর্বে এক হাজার বার আল্লাহ তালা এই নামটি পাঠ করে খাবারের মধ্যে ফু দিয়ে তারপর দুই স্বামী স্ত্রী এই খাবারটি খেয়ে নেবেন তাহলে আল্লাহ তালা আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ দূর করে দিয়ে আপনাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এই গুণবাসক নামটির উপর আমল করার তৌফিক দান করুক আমিন